আজকে সভা সভাপতি গৌতম, আমার অত্যন্ত প্রিয় সর্বোপরি সাথী ক্রীড়া দাবি রাজীব ব্যানার্জি, অরূপ রায়, রথীন চক্রবর্তী, সৌরভ চক্রবর্তী, আমার দীর্ঘদিনের সাথী বাণী সহ এখানকার সমস্ত কাউন্সিলররা যারা কাউন্সিলর ছিলেন এতদিন ধরে, বিনোদিনী বৈশালী, লক্ষ্মীরতন শুক্লা সহ সকলে, এবং উপস্থিত আমার মা ভাই ও বোনেরা, অনেকক্ষণ ধরে সালকিয়ার এই মাঠে আপনারা অপেক্ষা করছেন, আমার মা বোনেরা ভাইয়েরা, আমি আমার মা বোনেদের সকলকে আমার সম্মান শ্রদ্ধার্ঘ্য জানাই, প্রবীণদের সকলকে আমার সম্মান নমস্কার, সালাম এবং নমস্তে জানাই, ছোট ছোট ভাই বোনেদের সকলকে আমার অনেক অনেক হৃদয় উষ্ণ অভিনন্দন জানাই, শুভ নববর্ষ জানাই, সকলে ভালো থাকুন। সামনেই 9 মে আমাদের রবীন্দ্র জয়ন্তী, কবি জয়ন্তী, তার আগে সকলকে অনেক অনেক শুভকামনা জানাই, এবং 5 তারিখ থেকে রমজান মাস শুভ, রমজান মাস শুরু হচ্ছে, সবাইকে রমজান মোবারক জানাই। আপনারা সকলে ভালো থাকুন এইটুকু প্রার্থনা। আমি সালকিয়ায় আজকে নয়, প্রতি নির্বাচনী প্রায় এই জায়গাটা এসে আমি একটা মিটিং করি, কারণ আমার মিটিংয়ে কতগুলো জায়গা নির্দিষ্ট থাকে তার মধ্যে এই জায়গাটা অন্যতম, এবং আগামীকালও আমার মিছিলও আছে হাওড়া থেকে পদযাত্রা 4টের সময়, তার আগে আমরা অবশ্য আন্দোলন ওখানে যাব, সালকিয়ায় এই সরি সাকরাইয়ের একটা মিটিং আছে, ওই মিটিংটা আমি 3টের সময় করে তারপরে আমি হাওড়ার পদযাত্রায় অংশগ্রহণ করব। যেহেতু 2, 3, 4, 5 একটু ঝড়ের সংকেত আছে এবং বঙ্গোপসাগর বা উড়িষ্যা বা বাংলাদেশের একটা হাওয়া বইছে, একটা ঝড়ের প্রবল আশঙ্কা আছে, তাই আমাদের প্রোগ্রামও কিছুটা অ্যাডিশন অল্টারেশন করতে হয়েছে। আমি 3 তারিখের প্রোগ্রামটা কালকে নিয়েছি 2 তারিখে, 3, 4, 5 প্রোগ্রাম আমি এখনো ক্যান্সেল করিনি, দেখে নেবো ওয়েদার, ইট ডিপেন্ডস অন, কারণ একটা দিন চলে গেলে একটা দিন খুঁজে পাওয়া খুব মুশকিল, কারণ আমি সকাল থেকেই প্রোগ্রাম করতে করতে বেরিয়েছি। আজকেও আমরা গিয়েছিলাম অনেক দূর, আমরা হুগলি ভদ্রেশ্বরে প্রোগ্রাম করেছি, হুগলিতে সেখানে ভিখারি পাসওয়ানের মা সহ সকলে আমার সাথে ছিল, তারপরে আমরা আবার আমডাঙ্গায় গিয়েছি বার সাথে, সেখানে প্রোগ্রাম করে একটা অন্য কাজ ছিল, ছোট্ট একটা ইন্টারভিউ ছিল, সেটা আমি করে তারপরে আপনাদের এখানে এসেছি। গত 1 মাস ধরে প্রোগ্রাম চলছে জানেন তো, আমি গত মানে এই মাসে আমি 2 তারিখ থেকে শুরু করেছি, তার মানে বুঝতে পারছেন আজকে 30 তারিখ, অলরেডি 29 দিন হয়ে গেল প্রায়, এতদিন ধরে ইলেকশন, কয়েকজনের তো কয়েকটা সম্প্রদায়ের তো বিশেষ করে খুব অসুবিধে হয়, কয়েকটা সম্প্রদায় মানে ধর্মীয় সম্প্রদায় নয়, কয়েকটা সেকশন, যেমন ধরুন পাবলিক যারা ভোট দেয়, এই প্রচণ্ড গরমে সেই 19 মে পর্যন্ত ভোট কিনে নিয়ে যাওয়া হয়েছে, 7 দফায় নির্বাচন করার কোনো প্রয়োজন ছিল না, এই পরিস্থিতি নেই, বেশি দেরি করে করলে কি হয়, দেখুন ইলেকশন কমিশন ইলেকশনের ডেট ঠিক করে, আমরা তো করি না, আমরা মেনে নিই, কারণ সাংবিধানিক বডি বলে এটাই নিয়ম। প্রবলেমটা কি হয়, 2 মাস 3 মাস ধরে টানা ইলেকশন চলছে, তার কারণ বিজেপি পার্টি যাতে সব জায়গায় গিয়ে পৌঁছতে পারে উড়োজাহাজে করে, আমরা বড় আমাদের পার্টি একটা দুটো হেলিকপ্টার ভাড়া করতে পারি ছোট ছোট,
এই জেলা থেকে ওই জেলা যাওয়ার জন্য, কিন্তু আমাদের এই ক্ষমতা নেই যে 100টা প্লেন ভাড়া করবো আর 200টা হেলিকপ্টার ভাড়া করবো। কিন্তু বিজেপি পার্টি আজকে মনে রাখবেন ইলেকশনটা টাকা খরচের সংখ্যাটা যদি দেখেন মা, এটা একটা ভয়াবহ ইলেকশনে এসে যাচ্ছে। ইলেকশনটা যদি টাকার মাপকাঠিতে বিচার হয় তাহলে কিন্তু গণতন্ত্র হারিয়ে যাবে। আমি এখনো মনে করি ইলেকশন গণতন্ত্রের মাপকাঠিতে বিচার হওয়া উচিত, টাকার মাপকাঠিতে বিচার হওয়া উচিত নয়। তাহলে সাধারণ লোকেরা ইলেকশনে আসতেই পারবে না, সাধারণ রাজনৈতিক দলরা ইলেকশনে আসতেই পারবে না। এসব দিকে আমি এখনো মনে করি আমাদের বাংলার পলিটিক্যাল পার্টিগুলো এখনো অনেকটাই অনেস্ট। আমি শুধু আমাদের পার্টি না, আমি সবাইকেই বলবো বিজেপি ছাড়া, অবশ্যই বিজেপি ছাড়া, কারণ তারা এখন কোটি কোটি টাকা ইনকাম করে বেড়াচ্ছে আর কোটি কোটি টাকা খরচও করছে। আমাদের মিটিংয়ে দেখুন ওপরে একটা শামিয়ানা দিয়েছে, উড়ু উড়ু করছে, ওই ঝরে যায় উড়ে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মতো, হয়তো একটু দেখে উড়ে যাবে। একটা শামিয়ানা লাগানোর ক্যাপাসিটি আমাদের নেই, হয়তো হাওড়ায় এটাই আমার বড় পাবলিক মিটিং। আর বিজেপির এক একটা মিটিংয়ে কত কোটি টাকা খরচ হচ্ছে আপনারা কল্পনা করতে পারবেন না। এক একটা মিটিংয়ে এসি মেশিন কত লাগছে আপনারা কল্পনা করতে পারবেন না। ওদের আগে ফ্ল্যাগ যে লাগায় সেই টাকাটা দিয়েও ফ্ল্যাগ লাগায় এজেন্সির লোক। আমরা এখনো একটা রাজনৈতিক ধারা মেনটেন করি, পলিটিক্যাল লোকেরাই ফ্ল্যাগ লাগায়, পলিটিক্যাল লোকেরাই ফ্যাক্টর লাগায়, পলিটিক্যাল লোকেরাই লোক নিয়ে আসে, পলিটিক্যাল লোকেরাই মাইক ফোকে সাধারণ ভাষায় বলতে গেলে। কিন্তু বিজেপি পুরো রাজনীতির অঙ্কটা বদলে দিয়েছে, এটা খুব খারাপ দেশের জন্য। আজকে এজেন্সিকে দিয়ে দিয়েছে, মুম্বাই থেকে এজেন্সি নিয়ে আসছে, দিল্লি থেকে এজেন্সি নিয়ে আসছে, বাইরে থেকে এজেন্সি নিয়ে আসছে কোটি কোটি টাকা দিয়ে। সেই এজেন্সির কাজ কি জানেন মা বোনেরা? বিশ্বাস করুন ভাই বোনেরা আমার, এটা আমার শোনা কথা নয়, এটা সবাই বলছে। আজকে একটা এজেন্সিকে বলে দিচ্ছে নরেন্দ্র মোদী বাবু একটা মিটিং করবে, তোমার কাজ হচ্ছে তুমি 10,000 লোককে ভাড়া করে নিয়ে আসবে। এই যে আপনারা এখানে মিটিং এসছে, নিজেরা এসছে, নিজেদের পায়ে হেঁটে লোকাল মানুষরা মিটিং এসছে। ওদের একটা মিটিং করতে গেলে দেখবেন এক একজনকে 5,000 টাকা, 10,000 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা দিয়ে নিয়ে আসতে হচ্ছে। এবং শুধু তাই নয়, যে কদিন মিছিল করবে মিছিলে হাঁটার জন্য টাকা, বাইক কিনে দিচ্ছে, সেই বাইকে আবার কোথাও কোথাও নাম্বারও নেই, মানে যে ইলেকশন হয়ে যাবে বাইকটাও কিনে নেবে। হাজার হাজার কোটি টাকা দিয়ে একটা পার্টি 5 বছর দেশটাকে লুটে নিয়ে, দেশটাকে লুটে নিয়ে সেই টাকার একটা অংশ ব্যয় করছে। এই জন্যই নোট বাতিল করার প্রয়োজন ছিল। কেন নোট বাতিল হবে ভারতবর্ষ বলুন, আর নোট বাতিল হঠাৎ করে হলো কেন? দুটো কারণ দেখানো হয়েছিল। আমি লোকাল প্রজেক্ট প্রজেক্ট বলছি না, কারণ ওটা বাংলার ইলেকশন নয়। আমার আগে আমি রাস্তা দিয়ে শুনছিলাম ববি বলছিল কন্যা শিল্প শিল্প নিয়ে আমার গাদা গাদা স্কিম আছে, আমরা 98% লোকের কাছে কোনো না কোনো পরিষেবা পৌঁছে দিয়ে আমি সেটার মধ্যে যাচ্ছি না। মানুষের সময়ের দাম আছে, এবং আমি আপনাদের বিরক্ত করতে চাই না, আপনারা কষ্ট করে এসেছেন, এটা আমরা কৃতজ্ঞ। প্রত্যেক মানুষের একটি সময়ের দাম আছে। বিশ্বাস করুন নোট বাতিল করার আগে দুটো কারণ বলেছিল। কি বলেছিল আমি মনে করিয়ে দিচ্ছি, কারণ আমরা একটু তাড়াতাড়ি ভুলে যাই। বলেছিল সন্ত্রাসবাদকে রুখব, আর একটা কি বলেছিল, বাইরে থেকে কালো টাকা নিয়ে এসে সবার পকেটে সবার ব্যাংকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবো বলেছিল কি বলেনি? এক হচ্ছে দেখুন সন্ত্রাস তো কমেনি, 260% সন্ত্রাস মোদীবাবুর আমলে বেড়েছে। ইভেন কাশ্মীর আজকে জ্বলন্ত অগ্নিপিণ্ডর মতো হয়ে গেছে, এত অত্যাচার এত সন্ত্রাস আরো ভয় ভয় হয়ে গেছে। আপনারা বলুন তো মা বোনেরা একটু কৃতিত্ব তো দেবেন, আপনারা নিন, আমি চাই না আমাকে দেবেন, আপনারা নিন। আমার এখানে জঙ্গলমহলের নাম আপনারা শুনেছেন,
ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বেলপাহাড়ি, গোপালগঞ্জ, সাঁকরায়, শুনেছেন না, রায়পুর, চম্পাইতলা অথবা বলরামপুর, এই জায়গাগুলো কি ছিল? বছরে 400 লক্ষ উন্নত মানবাধিক ব্যাপার, 400 প্রতি বছর। বলুন আমরা, আমাদের সরকার গত 5 বছরের জন্য যদি আপনাকে আপনার মতো পরিসংখ্যান দেখাতে পারি, একটা মৃত্যু আমরা ঘটতে দিইনি, একটাও না। তাহলে আমরা যদি চাকরি করেছি, শুনুন, মোদী বাজারের সরকার বিজেপি ঝাড়খণ্ডে আজকে ওখান থেকে মাওবাদী এসে ঢোকে আমাদের রাজ্যে। মোদী বাবুদের সরকার ঝাড়খণ্ড ওখান থেকে বিবিসি জল ছেড়ে দিয়ে আমার এখানে বন্যা করে, কিন্তু ঝাড়খণ্ডকে আমি ভালোবাসি, তার তো কোনো দোষ নেই, রাজ্যের মানুষকে আমি কেন দোষ দেবো? কিন্তু আপনাদের বলছি কত মেয়ে কারণে ছত্তিশগড়ে মাওবাদী দমন হয়েছে, এখনো হয়নি। বিজেপির সরকার ছিল গত 10 বছর, 15 বছর। মধ্যপ্রদেশে হয়েছে, বিজেপির সরকার ছিল 15 বছর 20 বছর, হয়নি, কোথাও করতে পারিনি। কিন্তু বাংলা কিন্তু আমরা করে দেখিয়েছি 1.5 বছরের মধ্যে যে আমাদের এখানে কোনো অশান্তি নেই, একদম জঙ্গলমহল শান্ত হয়ে গেছে। দার্জিলিং এর মাঝমাঝি দেখবেন যে আগুন জ্বালায়, আমি নেবাই আগুন আর এরা গিয়ে জ্বালায়। দিল্লির লোকের ওদের ইন্টারেস্ট কি বাংলা অশান্তিতে থাকে? দার্জিলিং আমার পাহাড়, বাংলার একটা গর্ব আছে, বাংলায় পাহাড় আছে, বাংলায় নদী আছে, বাংলায় সমুদ্র আছে, বাংলায় অরণ্য আছে, বাংলায় সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায়, সব রাজ্যের মানুষ, সব জগতের মানুষ আছে। এটা মনে রাখবেন, এটা বাংলার গর্ব, এটা আমার ভূমিকা নয়, এটা আমাদের বাংলার পরম্পরা, আমাদের যারা শিখিয়েছেন আমাদের জাগরণের মন্ত্র, স্বাধীনতা আন্দোলনের মন্ত্র, নবজাগরণের কথা, তাদের দিক থেকে আমরা শিখে এসেছি এটা, এবং এটাই আমরা উপলব্ধি করতে পারি। অথচ আজ আপনারা দেখেন, যদি দেখেন যে বাংলা যেটা পারে অন্যরা কেউ পারে না। আজকে একটা কাশ্মীর প্রবলেমগুলো সলভ করতে পারলো না, উল্টে সন্ত্রাস বেড়ে গেল, তাহলে তুমি নোটবন্দি করেছিলে কেন? দ্বিতীয়ত, তুমি বলেছিলে কালো টাকা ফেরত নিয়ে আসবে, একটা টাকাও ফেরত নিয়ে আসতে পারোনি। তৃতীয়ত, তোমরা বলেছিলে 15 লক্ষ টাকা করে সবার অ্যাকাউন্টে জমা দেবে, একটাও দিতে পারোনি। তাহলে নোট বাতিল কেন করেছে? নোট বাতিলের সব টাকা তো ফিরে এসেছে ব্যাংকে, তাহলে নোট বাতিলে তো 12 টাকা ছিল না, তাহলে জনগণকে কেন হ্যারাস করলে? কেন জনগণের কাছ থেকে 100 টাকা কেড়ে নিলে, 500 টাকা কেড়ে নিলে, 1000 টাকা কেড়ে নিলে? লোকের দোকানে জিনিস কিনতে পারলো না, চাষিরা চাষ করতে পারলো না, কত ছেলে মেয়ে চাকরি চলে গেল, 3 কোটি ছেলে মেয়ে বেকার হয়ে গেল, 100 জন ব্যাংকের লাইনে দাঁড়িয়ে আত্মহত্যা করলো।